নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ দেশের প্রধানমন্ত্রীর 74তম জন্মদিন এবং এই জন্মদিন পালনকে কেন্দ্র করে রাজ্য বিজেপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি তারা হাতে নিয়েছেন। তবে শুধুমাত্র আজকের দিনই নয়, কার্যত 14 দিন ব্যাপী তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। প্রধানমন্ত্রীর জন্মদিনকে ঘিরে তারই অঙ্গ হিসেবে আজ বটদোয়ালি মন্ডলের উদ্যোগে আইজিএম হাসপাতালের সামনে সকল পথচারীদের মিষ্টি বিতরণ করা হয়েছে এবং আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বটদোয়ালি মন্ডলের মন্ডল সভাপতি সঞ্জয় সাহা, একই সঙ্গে ছিলেন কর্পোরেটর রত্ন দত্ত, কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, অলোক রায়, বটদোয়ালি মন্ডল সহ সভাপতি কমল দেব সহ অন্যান্যরা। কি বলছেন বিস্তারিত শুনুন। সেই শুভদিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন, সেই জন্মদিনকে কেন্দ্র করে আজকে আমরা মিষ্টি বিতরণ করছি সবার মধ্যে, যাতে ওনার দীর্ঘায় কামনা হয়, সুস্থ থাকে, ভালো থাকে। আমাদের প্রত্যেকটি মণ্ডলে, পুরো রাজ্যের প্রত্যেকটি ভূমিতে এই উৎসবটা পালন করতে উৎসবের মেজাজে আমাদের যথেষ্ট প্রধানমন্ত্রীর জন্য আমরা সবাই দীর্ঘায় কামনার জন্য সবাইকে মিষ্টি মুখ করাচ্ছি, যাতে আমাদের বাড়ি থাকার উনি সব সুস্থ থাকলে আমাদের সারা রাজ্য সুস্থ থাকে। তাই আজকের দিনে ওনার জন্মদিন উপলক্ষে আমরা সবাই এই কর্মসূচিতে অংশ। আপনারা শুনলেন কর্পোরেটর রত্ন দত্তের বক্তব্য। কার্যত 14 দিন ব্যাপী সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য বিজেপি এবং তারই অঙ্গ হিসেবে আজকে দেখা গেল সামাজিক কর্মসূচির আরও এক রূপ, যেখানে আইজিএম হাসপাতালের সামনে থেকে শুরু করে লক্ষ্মীনারায়ণবাড়ি রোড এলাকায় সমস্ত পথচারী এবং জনসাধারণের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।